দুই উইং দিয়ে নর্থ ইস্ট ইউনাইটেডের দৌড়, যা স্বপ্ন ভেঙে দিতে পারে যে কোনো দলের। আর সেই কথা মাথায় রেখেই নিজেদের উইং প্লেতে শান দিলেন মোহনবাগান সুপার জায়ান্ট কোচ হোসে মোলিনা। কারণ জানেন, নর্থ ইস্টের সঙ্গে ফাইনালে লড়তে গেলে এই জায়গাটাই সবথেকে মজবুত করা প্রয়োজন, একই সঙ্গে জোর ডিফেন্স ফর্মেশনেও। মুখে যাই বলুন, রক্ষণের ভুলেই যে প্রথমে গোল হজম করতে হচ্ছে তা বিলক্ষণ জানেন সবুজ মেরুন কোচ। আর দলের সেই রোগ সারানোই এখন প্রধান চ্যালেঞ্জ মোলিনার কাছে। ফাইনালের আগের দিন অবশ্য বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেল জেসন কামিংস দিমিত্রি পেত্রাতসদের। দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করলেন শুভাশিস বসুও। আগের ম্যাচে তার চোট যে গুরুতর ছিল না তা তাকে দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে। ফাইনালে পুরো 90 মিনিটই তাকে খেলানোর ব্যাপারে আশাবাদী কোচ হোসে মোলিনা। নর্থ ইস্ট ইউনাইটেডকে যথেষ্ট গুরুত্ব দিলেও জয়ের ব্যাপারে যে তারা আশাবাদী তা বোঝা গেল ফুটবলারদের শরীরী ভাষায়।